শিক্ষার মান উন্নত করতে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রছাত্রীরা পরীক্ষা ছাড়া ভর্তি হতে পারবে না এবং কারো সুপারিশ গ্রহণ করা উচিত হবে না বলে জানিয়েছেন ঢাকা সাত আসনের এমপি হাজী মোহাম্মদ সেলিম। শনিবার সকালে পুরান ঢাকার আহমেদ বাউনি স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রিয়া পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন। তিনি আরও বলেন, ভালোভাবে পড়াশোনা করে উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে দেশের কল্যাণে কাজ করার জন্য সকল শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান তিনি। প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী 2021 সালে ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে শিক্ষকদের শিক্ষার মান আরও উন্নত করতে হবে বলে জানান হাজী সেলিম।